অফ পলিটেকনিক। স্যার অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমে যেটা জানার চেষ্টা করব, আমি ডক্টর পাঁজার কাছে আসবো একটু প্রথমে। আপনি যদি আমাদের বলেন যে এই পরিস্থিতিতে এখন এই সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া কতটা যুক্তিযুক্ত ছাত্রছাত্রীদের পক্ষে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাদের ইঞ্জিনিয়ার বলা হতো, ইঞ্জিনিয়ার মানে হু অপারেটস অ্যান ইঞ্জিন, যিনি ইঞ্জিন অপারেট করেন। তো আমাদের যে এখন বর্তমান থিঙ্কিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিটেলস আর ইঞ্জিনিয়ারিংয়ের ডিটেলস যাচ্ছি না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমরা মেনলি আমরা এটা কারিগরি শিক্ষা হিসাবে দেখি। তো এই কারিগরি শিক্ষা যে কোনো প্রগতিশীল বা উন্নত দেশের উন্নতি সাধনের জন্য কারিগরি শিক্ষা হচ্ছে প্রথম ধাপ, যেটা দেশের উন্নতি সাধন করে। সেই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই কারিগরি শিক্ষায় অনেক সাপোর্ট দেন। এছাড়াও আমাদের যদি ব্যক্তিগত জীবনে আসি, বিভিন্ন প্রোডাক্ট আমরা যে ইউজ করি, যে কোনো প্রোডাক্ট, সে মোবাইল হোক, রান্নাঘরের ট্যাপ হোক, যাই হোক, এগুলো সবই ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। এরপর এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং? একজন মানে একটা ইন্ডাস্ট্রি, সেখানে অনেক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আছেন, তার উপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু লোয়ার লেভেলের যে কাজগুলো, মানে টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল লেবারের সঙ্গে তারা কি কাজ করছে, তারা কিভাবে কাজটা করবে, তাদের সঙ্গে হায়ার লেভেলের যে কমিউনিকেশন গ্যাপ, সেই গ্যাপটা ফিল আপ করে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাহলে এখান থেকেই বোঝা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পরিসরটা অনেক বড়, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে অনেক বেটার জায়গায় পৌঁছাতে পারবে, এবং প্রফেশনাল কোর্স হিসাবে এর অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। এছাড়া আরেকভাবে যদি বলা যায় যে অনেক ছাত্র আছে যে মাধ্যমিকের পর আর এইচএস পড়বো কী করতে, এইচএসের পর হয়তো আর পড়তে পারবো না, তো সেক্ষেত্রে কী করবো? তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা একটা প্রফেশনাল কোর্স, তো 3 বছর যদি একটু কষ্ট করে পড়াশোনা করতে পারে, সে কিন্তু আফটার 3 ইয়ার্স একটা ভালো জব পেতে পারে। তাহলে সেই জবটা পেলে তার ফ্যামিলি সাপোর্ট হবে। যারা পড়াশোনা করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরেও হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে, দ্যাট ইজ সেপারেট ইস্যু। যারা পড়তে চায় না বেশি দূর, খুব কম টাইমে ইনকাম করতে চায়, খুব কম টাইমে টেকনিক্যালি স্কিল্ড হয়ে একটা কোম্পানিতে যেতে চাই, তাদের জন্য মাধ্যমিকের পরে আফটার 10th পাস, নট অনলি দ্য মাধ্যমিক, 10th মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, সেটা তারা গিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পেতে পারে আফটার 3 ইয়ার্স স্টাডি। আমাদের আলোচনা চলতেই থাকবে, আর আপনারাও সরাসরি আসতে পারেন আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য। আমাদের 3টি টেলিফোন নাম্বার রয়েছে, 2422522, 2422 2423 5223, এবং 2971-2073। এই 3টি টেলিফোন নম্বরের যে কোনো একটিতে আপনারা ফোন করতে পারেন। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো আলোচনায়, সঙ্গে থাকুন। Shut up.
ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে। কলকাতা দূরদর্শন এবং জেআইএস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। আমি একটু জয়ন্ত স্যারের কাছে আসব। স্যার, আপনি যদি আমাদের বলেন যে মিনিমাম কোয়ালিফিকেশন কি প্রয়োজন হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেটাকে প্রাথমিক যোগ্যতা ধরা হয় সেটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড, দশম শ্রেণী পাস করা ছাত্রছাত্রীরা তারা ডিপ্লোমা, এই যে ক্যারিকুলাম কোর্স, তার প্রথম বছরে তারা ভর্তি হতে পারে। আর এই পাস করার একটা পরিমাপ আমাদের কাউন্সিল বেঁধে দিয়েছে যে কিরাম মিনিমাম পার্সেন্টেজ দরকার, সেটা হচ্ছে 35%, এটা তাকে নম্বরটা পেতে হবে। এবং ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক এই দুটোর দ্বারা যে নম্বরটা পেয়েছে তার যোগফল যেন অন্তত পক্ষে 90 হয়। এটা একটা প্রাথমিক যোগ্যতা মান। এই শিক্ষায় আরেকটা ব্যাপারও আছে যে দুবছরের কোর্স, প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে আসছে বা 10th স্ট্যান্ডার্ড তাকে ক্লিয়ার করে আসছে, কিন্তু দ্বিতীয় বছরেও ভর্তি হওয়া যায়। যারা ডিপ্লোমা 2 ইয়ার্স পড়ে তাদেরকে আমরা ল্যাটারাল এন্ট্রি বলি, এবং তার জন্যে তারা হায়ার সেকেন্ডারি লেভেল 12th স্ট্যান্ডার্ড ভোকেশনাল অথবা আইটিআই, তারা যদি এই পরীক্ষাটা পাস করে সেই ক্ষেত্রে তারা ডিপ্লোমা ক্যারিকুলাম কোর্সের ডাইরেক্টলি 2nd ইয়ারে ভর্তি হতে পারে। তাহলে মাধ্যমিকের পরে মানে 10th স্ট্যান্ডার্ডের পরে কোর্সটা 3 বছরের, আর যদি কেউ ভোকেশনাল কিংবা আইটিআই পাস করে আসে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা 2 বছরের কোর্স। তো এটা মোটামুটিভাবে একটা ক্যারিকুলাম স্ট্রাকচার। 10 পাস করার পর তাকে 3 বছরের কোর্স করতে হবে, ভোকেশনাল করতে করলে তাকে 2 বছরের কোর্স করতে হবে। আমি একটু প্রসিডিউরের কথায় আসবো। ডক্টর পাঁজা, যদি আমাদের একটু একটু ডিটেইলে বলেন প্রসিডিউরটা, ভর্তির প্রসিডিউরটা। ভর্তির প্রসিডিউর বলতে দুটো এক্সাম রয়েছে, স্যার বললেন, আমি স্যারের সঙ্গে সংযোগ করছি। প্রথমে হচ্ছে স্যার বললেন যে 10th পাস করে 3 বছরের, সেইটা হচ্ছে জেক্সপো পরীক্ষা দিয়ে আসা হয়। জেক্সপো একটা এক্সাম আছে, এই জেক্সপোর জন্য ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এই তিনটের উপরে এক্সাম হয়। এই এক্সামটা দিয়ে র্যাঙ্ক করে তারপরে আমাদের জেক্সপো কাউন্সিলিংয়ে বসে অ্যাডমিশনটা নিতে হবে। এছাড়া যেটা 2nd ইয়ারে পড়বেন মানে 2 বছরের আইটিআই কোর্স অথবা ভোকেশনাল কোর্স, আদারওয়াইজ এখন আরও একটা অ্যাডিশন করেছে এইচএস সায়েন্স থাকলে সেও কিন্তু ডাইরেক্টলি এসে যদি অন্য কোথাও না যেতে চায় 2nd ইয়ারে ভর্তি হতে পারবে। তাদের জন্য ভোগলেট একটা এক্সাম হয়, তো ভোগলেট এক্সামটা দিতে হবে। ভোগলেট এক্সামের সিলেবাসটা আমি একটু অল্প করে বলে দিচ্ছি। ম্যাথ থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ফান্ডামেন্টাল মেকানিক্স থাকে অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে। এই 5টা পেপার দিয়ে আমাদের ভোকেশনালের এক্সামটা হয়। ভোকেশনাল দিয়ে র্যাঙ্ক করে থ্রু কাউন্সিলিং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা বেশ, আমরা মোটামুটি বুঝলাম যে দুটো পরীক্ষার দিয়ে আসার সুবিধা রয়েছে, জেক্সপো এবং ভোগলেট। ভোগলেট মানে ভোকেশনাল এবং আরেকটা যেটা আপনি বললেন জেক্সপো অ্যান্ড ভোগলেট, জেক্সপো ফর 3 ইয়ার্স, ভোগলেট ফর 2 ইয়ার্স, এই দুটো কোর্সে এই দুটো পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে। আমি একটু জয়ন্ত স্যারকে জিজ্ঞেস করবো যে কোর্স স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের যদি একটু বলেন। হ্যাঁ, আমি প্রথমে ওই যেটা প্রথম বললাম, 3 বছরের যারা মাধ্যমিকের পর 10th স্ট্যান্ডার্ডের পর যারা আসছে তাদের সঙ্গে 1st ইয়ারের পরীক্ষা পদ্ধতি, পড়ানোর পদ্ধতি একটু অন্যরকম। ডিপ্লোমা পরীক্ষায়, ডিপ্লোমা পড়াশোনাতে আমরা সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছি বহুদিন হয়ে গেল। তো এরকমভাবে মোট 6টা সেমিস্টার পরীক্ষা হয়, 6 মাস করে তাদের ডিউরেশন। অতএব 1st ইয়ারের যে ছেলেরা প্রথম ভর্তি হয় তাদেরকে আমরা বলি 1st সেমিস্টার স্টুডেন্টস, আর যারা 2nd ইয়ারে ভর্তি হচ্ছে থ্রু ভোগলের পরীক্ষা বা অন্য যেভাবেই হোক না কেন, তারা 3rd সেমিস্টারে ভর্তি হয়। সেমিস্টারে পড়াশোনার পদ্ধতিটা হচ্ছে এইরকম যে তাদের ইন্টারনাল কিছু পরীক্ষা দিতে হয় এবং কিছু এক্সটার্নাল পরীক্ষা দিতে হয়। এবং খুব রিসেন্টলি এই যে নম্বর পাওয়ার যে ব্যাপারটা, মানে একটা ছাত্র বা ছাত্রী তারা তাদের একাডেমিক যে জার্নিটা করছে ডিউরিং দ্য সেমিস্টার এটাকে আবার টুকরো টুকরোভাবে ভেঙে নেওয়া হয় এবং তাদের পুরোটার যে একটা অ্যাপ্রেজাল বা তার যে একটা তার উন্নতি হলো সেটা মনিটর করা হয়। সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসাইনমেন্টস, তাদের
যেটা অ্যাটেন্ডেন্স, মানে তারা স্কুলে কতটা আসছে, এই পুরো জিনিসটাকে নিয়ে তাদের কিন্তু একটা সেমিস্টারের রেজাল্ট সেটা পাবলিশ করা হয়। এটা একটা বিরাট সুবিধে। সুবিধা হচ্ছে এইরকম যে কোনো একটা নির্দিষ্ট একটি পরীক্ষার ভিত্তিতে তাদের মূল্যায়নটা হচ্ছে না, এটা একটা কন্টিনিউয়াস এভালুয়েশনের মাধ্যমে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের, যেটা আমরা বলি তার মার্কশিট বা নম্বর। অতএব এখানে ফেলিওর, সিঙ্গেল পয়েন্ট ফেলিওরের কোনো চান্স নেই। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্রছাত্রীদের কাছে যারা জাস্ট মাধ্যমিকের পরে একটা টেকনোলজি সংক্রান্ত পড়াশোনা করতে এসেছে, যেখানে কিছু কিছু কোর সায়েন্স সাবজেক্টস রয়েছে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, একটু টাফার সাবজেক্ট লাইক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, তো এটা কিন্তু তাদের কাছে একটা খুব সুন্দর এবং খুব কমফোর্টেবল জার্নি। স্যার, ডক্টর পাঞ্জার কাছে একটু আসবো আমরা আরেকবার, যে এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যে কোথায় কোথায় পড়ার জায়গা রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে পড়ার, তবে আমরা ফিরে আসবো। তার আগে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি, তারপর আবার ডক্টর পাঞ্জার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর জেনে নেবো। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর কি হতে চায় অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং আমাদের রাজ্যে কোথায় কোথায় পড়ার জায়গা রয়েছে, কোথায় কোথায় কি সুযোগ সুবিধা রয়েছে। ডক্টর পাঁজা, আপনি যদি একটু বলেন। যেটা বলি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সো কল পলিটেকনিক, এই ওয়ার্ডটা খুব ইউজ করা হয় যে পলিটেকনিক কলেজ। তো আমাদের রাজ্যে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে অ্যাপ্রক্স 152 কলেজ আছে, ইনস্টিটিউট আছে। তো এই ইনস্টিটিউটগুলোতে পড়ার সুযোগ আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেখানে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্নভাবে ছেলেরা ভর্তি হতে পারছে, মানে থ্রু দ্য জেক্সপো অ্যান্ড ভোগলেট দিয়ে এবং থ্রু কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই প্রত্যেকটা জেলাতেই সরকারি এবং সেলফ ফাইন্যান্স কলেজ কিন্তু আছে পরীক্ষা পড়ার জন্য। এছাড়া এখন যেগুলো গভর্নমেন্ট সুবিধা করেছে, যে ধরুন আমি পার্টিকুলার একটা জোন থেকে, কলকাতা জোন থেকে পরীক্ষা দিলাম, তো কলকাতা জোনের ছেলেরা 20% সিট রিজার্ভ ফর কলকাতার এরিয়া কলেজের জন্য, বাকি 80% অন্য জায়গা থেকে। এবং এখানে খুব ভালো যে ছাত্রীদের জন্য 25% কোটা দেওয়া হয়েছে যারা ভর্তি হতে পারবেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট TFW কোটা চালু করেছে, যাদের অ্যানুয়াল ইনকাম বিলো 2.5 লাখ, তো তাদের জন্য 5% TFW কোটা চালু করেছে। এটা খুব ভালো, কোনো টিউশন ফি লাগে না, অনলি অ্যাডমিশনের ফিজটা দিয়ে, নমিনাল ফিজ দিয়ে তারা পড়াশোনাটা করতে পারে। এই TFW স্কিমটা কিন্তু একমাত্র আমার যতদূর ধারণা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই আছে। তো এটা অন্য কোনো রাজ্যে আমি সেরকমভাবে দেখিনি, মেবি থাকলেও থাকতে পারে,
আমাদের ক্ষেত্রেই টিউশন ফি ওয়েভার স্কিমটা খুব উপকারী করে, খুব প্রত্যন্ত গ্রামের খুব গরিব ছেলেদের জন্য খুব উপকারী। তো এই স্কিমগুলো আছে পড়াশোনা করার জন্য। চন্দ্র স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে এই যে কি কি ধরনের কোর্স রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে স্টেট কাউন্সিল আমাদেরকে অনেক রকমের কোর্সের সুবিধা দিয়েছে। তার মধ্যে কিছু কোর্স যেগুলো বহুদিন ধরে চলে আসছে, আমরা বলি মাদার ইঞ্জিনিয়ারিং, প্রথমেই আসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কথা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, দেন ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এগুলো তো আমরা বহুদিন ধরে জানছি। এর বাইরে বহু কিছু আপকামিং খুব ইমার্জেন্ট যেগুলো টেকনোলজি, সেইগুলো এআইসিটি গত বছর এবং এবছর তারা সেগুলোকে অথোরাইজ করেছে, যেগুলো স্টেট কাউন্সিল আবার আমাদেরকে দিয়েছে। ফর এক্সাম্পল মেকাট্রনিক্স, এবারে কিন্তু স্টেট কাউন্সিলের টোটাল প্রোফাইলেতে মেকাট্রনিক্সটাও একটা ডিপ্লোমা পড়বার মতন কোর্স হিসাবে এসেছে। কিছু কিছু স্পেশাল এক্সটেন্ডেড পার্ট, সেটাকে যেন বলা যেতে পারে একটা এক্সপার্ট টাইপে পড়ানো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে স্ট্রাকচারাল পার্টটাকে নিয়ে যদি কেউ আলাদা করে ডিপ্লোমা লেভেলে পড়তে চায়, সেটাও কিন্তু পসিবল হচ্ছে। তো সব মিলিয়ে 36-37টার কাছাকাছি বিভিন্ন রকমের কোর্স, তার মধ্যে ওয়েব ডিজাইন থেকে শুরু করে এগুলো, এবং সবই কিন্তু ডিপ্লোমার মধ্যেই টু সাম এক্সটেন্ট যেন স্পেশালাইজেশন। তো এআইসিটি যারা আমাদের সর্বভারতীয় নিয়ন্ত্রক এবং আমাদের স্টেট কাউন্সিল যারা আমাদের রাজ্যের নিয়ন্ত্রক, তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বছরে কী কী কোর্সগুলোকে ইন্ট্রোডিউস করলে ছাত্রছাত্রী, ইন্ডাস্ট্রি প্রত্যেকের উপকার হয়, এটা কিন্তু একটা জার্নি তারা করছে। আর আমি অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে একটা একটু বলে নিই যে যেমন জেক্সপো বা ভোকলেট এই পরীক্ষাগুলো দিয়ে থ্রু কাউন্সেলিং, মানে স্টেট আমাদের গভর্নমেন্ট তারা একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে তারা সিট অ্যালট করে। এর বাইরে ধরা যাক এমন একটা ঘটনা ঘটলো যে কোনো ছাত্রছাত্রী তারা ইচ্ছে করেছিল পড়বে, তারা জেক্সপো বা ভোকলেট পরীক্ষাটা দিতে পারেনি, এরকম কিন্তু ঘটনা একেবারে যে ঘটে না এমন নয়। অনেকে তাদের প্ল্যানিংও চেঞ্জ করে, কিরম চেঞ্জ করে যে না আমি হায়ার সেকেন্ডারি পড়ব বলে তারা জেক্সপো ভোকলেট পরীক্ষাটা দিল না, কিন্তু পরে তারা ভাবলো যে না না আমার এটার থেকে বোধ হয় ডিপ্লোমাটা প্রসপেক্টটা বেশি, কিন্তু বাই দ্যাট টাইম হয়তো পরীক্ষাটা হয়ে গেছে। তো এআইসিটি এবং স্টেট কাউন্সিল আমাদের দুজনকেই, মানে দুটো সংস্থাই কিন্তু এর একটা বন্দোবস্ত রেখেছে, কলেজে মানে ইনস্টিটিউটে একটা নির্দিষ্ট সংখ্যক সিট সেটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্যে রাখা আছে, এবং যারা কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে পড়বে এবং যারা ডাইরেক্ট বা বলা হয় এটাকে একটা কোটা, অ্যাজ ইফ যে কোটা, ইট ইজ এ কোটা, সেইখানে কিন্তু ফাইন্যান্সিয়ালি যে বিরাট ডিফারেন্স তা কিন্তু নয়। অতএব রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারা সবাই মিলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটার কে যেটাকে বলে স্যারও বললেন ব্যাক করা, সাপোর্ট করা, সেই সাপোর্টটা রয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, এবং ছাত্রছাত্রীদের কাছেও অসংখ্য সুযোগ রয়েছে তাদের মনোমত সাবজেক্টটাকে বেছে নিয়ে সেটাকে পারসিউ করা। আমরা ফিরে আসবো আমাদের আলোচনায়, তবে একটা বিরতি সময় হয়ে গেছে, সংবাদ, এক নজরে বিরতি, তারপরে আবার ফিরে আসছি আমাদের আলোচনায়, কি হতে চাই এর সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং তার প্রসপেক্ট নিয়ে। আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন, আপনিও আসতে পারেন, আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। তার জন্য স্ক্রিনে যে দেখানো হচ্ছে যে নাম্বার, সেই নাম্বারে ফোন করতে পারেন। ডক্টর পাঁজার কাছে আসবো, আপনি যদি বলেন যে একটু আমাদের বুঝিয়ে, যে আমরা তো জানলাম যে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ সুবিধা রয়েছে এবং কোথায় কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটাও মোটামুটি আপনি বলেছেন, একটু যদি বিস্তারিতভাবে বলেন আমাদের যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট যখন কোনো ছাত্রছাত্রী বেছে নেবে তাকে কী ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে, কী ফ্যাসিলিটিস, কী ইনফ্রাস্ট্রাকচার সেখানে রয়েছে সে দেখে নিতে হবে তাকে। এখানে একটা বলার জিনিস হচ্ছে, প্রাইভেট বা গভর্নমেন্ট কোনো ব্যাপার না, একটা ইনস্টিটিউটকে আমি সিলেক্ট করব, সেই ইনস্টিটিউটটার ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে হবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা কী বুঝব? একটা কলেজের পরিকাঠামো প্রথমে হচ্ছে ল্যাব, ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষা, তাহলে কারিগরি শিক্ষা যখন হচ্ছে আমার হাতে কলমে শিক্ষা, হাতে কলমে ল্যাবটা খুবই ইম্পর্টেন্ট, হাতে কলমে শিক্ষার জন্য ল্যাব। এবারে ল্যাব আমি কীভাবে জাস্টিফাই করবো? হতেই পারে যে আমি আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের কেউ নেই, আমি কীভাবে জাস্টিফাই করবো? পাড়ায় আছে, আত্মীয় পরিজন আছে, তো নিজের সন্তানের জন্য নিয়ে যাব সঙ্গে একদিন, নিয়ে সেই ইনস্টিটিউটটা যেখানে আমি পড়াবো বলে ভাবছি সেখানে গিয়ে ঘুরে দেখবেন, তিনি জাস্টিফিকেশন করে দিতে পারবেন। সেকেন্ড থিং হচ্ছে টিচার, কোয়ালিটি অফ টিচার, শুধু টিচার নয়, কোয়ালিটি অফ টিচার যদি থাকে ছেলেরা ভালো শিক্ষাটা পাবে। কিন্তু সেটাই আমরা ছাত্রছাত্রীর দিক থেকে কিভাবে বুঝব? হ্যাঁ, সেইটা বোঝার ব্যাপার হচ্ছে, ধরুন একটা 5 বছরের কলেজ, তো সেই কলেজের পুরানো স্টুডেন্টদের সাথে কথা বলা দরকার। তারা যদি ভালো ফিডব্যাক দেয় যে না আমার টিচাররা ভালো, আমাদের কলেজে ভালো পড়াশোনা হয়, আর কোনো প্রশ্ন নেই। মিডিয়াম অনেকভাবেই আছে, আপনি তথ্য কালেকশন করতে পারবেন। দেন হচ্ছে ট্রেনিং, এটা কলেজের নিজের দায়িত্ব, আমি কীভাবে কতটা ট্রেনিং প্রোভাইড করবো ছেলেদের, সেটা হতে পারে ক্লাসরুম ট্রেনিং, হতে পারে ইন্ডাস্ট্রি ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, বিভিন্নভাবে। এখন টেকনোলজির যুগ, প্রত্যেক দিন টেকনোলজি চেঞ্জ হয়, তো প্রত্যেক দিন টেকনোলজি চেঞ্জ হওয়ার জন্য নতুন টেকনোলজির সাথে ছাত্রদের পরিচয় করিয়ে দেয়, ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, সেটা বাইরের এক্সপার্ট দিয়ে হোক বা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করে হোক। আর 3 নম্বর হচ্ছে প্লেসমেন্ট রেকর্ড, যেটা ওয়েবসাইটে চেক করে পাওয়া যেতে পারে, বা বিভিন্ন ছেলেরা আগে যারা পড়াশোনা করেছে কেমন চাকরি পেয়েছে সেটাও একটা ব্যাকআপ। এছাড়া সেই কলেজ থেকে কেমন, মানে কত পরিমাণ ছেলে গভর্নমেন্ট জব পাচ্ছে, তার মানে কি কোয়ালিটি অফ স্টুডেন্ট, এটাও কিন্তু ক্রাইটেরিয়া, আপনার ইনফ্রাস্ট্রাকচার মেজারমেন্ট ইনবিল্ট ক্রাইটেরিয়া, বাট আপনি এটা মেজার করতে পারবেন। তাহলে এখানে গভর্নমেন্ট প্রাইভেটের ব্যাপার নয়, আপনি যেই কলেজে পড়তে চাচ্ছেন সেই কলেজে অবশ্যই আপনার ভিজিট করে শিক্ষকদের সাথে কথা বলে, স্টুডেন্টদের সাথে কথা বলে জাস্টিফিকেশন করবে। আমার এখানে একটা বক্তব্য, প্রাইভেট কলেজ তো তাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য অবশ্যই ভালো সেট আপ করবেই, এটাই নিয়ম। প্রাইভেট কলেজ আপনি বলছেন যে তার একটু কম্পিটিশনটা বেশি, কম্পিটিশনটা বেশি, কারণ নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তারা ভালো ল্যাব দেবে, টিচার দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেক্ষেত্রে তার হয়তো, আপনি বলছেন যে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটু বেশি সুবিধা পেলেও পেতে পারে। হ্যাঁ, একটু বেনিফিটেড তো হয় অবশ্যই। আমি একটু জয়ন্ত স্যারের কাছে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রী যারা এখন রয়েছে তারা যদি ঠিক করে, মোটামুটি ঠিক করে নেয় যে আমি পলিটেকনিক পড়ব, তাহলে কোন কোন বিষয়ে তাদের জোর দিতে হবে? ব্যাপারটা কি জানেন, ডিপ্লোমা পড়াটা, এটা আমরা বলি হাতে কলম, ঠিক, এবং যে জিনিসটা আমরা হাতে কলমে করি, মানে কোনো কিছু শিখলাম সেটা সঙ্গে সঙ্গে হাতে আমি ইমপ্লিমেন্ট করলাম, প্রয়োগটা সঙ্গে সঙ্গে হচ্ছে, প্রয়োগটা হচ্ছে, তো তখন সেখানে পড়াটা, মানে পড়ার চাপটা থাকে না। অতএব মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করছে, মোটামুটি 7, 8, 9, 10 থেকেই ছেলে মেয়েদের, তাদের গার্জেনদের একটা মোটামুটিভাবে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই ছেলেটি বা এই মেয়েটি, এর মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ইঞ্জিনিয়ারিং সেন্স আছে, একটা ন্যাক আছে, হাতে করে কিছু করতে চাইছে, এবং হাতে করে যেটা করছে সেটা করতে ভালো লাগছে। তার হয়তো 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করছে, অঙ্ক করছে, লিখছে, এটা ভালো লাগছে না, কিন্তু তাকে যদি দেখা যায় যে বেই বলা হচ্ছে এই এটা ভেঙে দেখতে পারিস কিনা, সে নিজে নিজে করছে। বাড়িতে হয়তো একটা কাঠের মিস্ত্রি কাজ করছে, সেই ছেলেটি বা মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছে। তো এইভাবে একটা যদি গার্জেনরা ভাবেন
বা ছেলেমেয়েরাও যদি আমি বুঝতে পারি যে না আমার হাতে কলমে কাজ করতে খুব ভালো লাগছে, তাদের পক্ষে ডিপ্লোমাটা হচ্ছে দ্য বেস্ট ফিট। বেস্ট ফিট মানে আমি আমার অভিজ্ঞতা বা আমার যারা সমসাময়িক আমার ব্যাচমেট, উই আর ওল্ড পিপল, তো আমরা দেখেছি যে যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটাকে নিয়েছে ওইভাবে যে আমি হাতে করে কিছু করব, তাদের কাছে আর পড়াশোনাটা আর প্রেশার থাকেনি, ঠিক তাদের অটোমেটিক্যালি একটা রান অফ এক্সেলেন্স হয়ে গেছে, তাদের মুখস্থ করতে হয়নি, ঠিক তাই। এবং যখন এই রানটা তারা পেয়ে গেছে না, আমরা বলি যে স্পিড নিয়ে নিয়েছে, এরকম বহু উদাহরণ হয়েছে যে অঙ্ক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তাদের ভালো লাগেনি, কিন্তু তারা যখন বিটেক পড়তে এসেছে সেকেন্ড ইয়ারে, তখন মাস্টারমশাই বলেছে যে বাহ তুমি তো খুব ভালো অঙ্ক জানো। তো এই ট্রানজিশনটা বা এই যে মেকানিক্সের কথাটা বললাম, এইগুলো এই ট্রানজিশনটা কখন ঘটে গেছে সেটা স্টুডেন্ট নিয়েই বোঝেনি। তো এই যে ইনভলভমেন্ট, আমি হাতটাকে ইউজ করছি সব সময়। ফার্স্ট ইয়ারে ছেলেমেয়েরা গিয়ে ওখানে হেভি ইঞ্জিনিয়ারিং মেশিনস দেখে, হেভি মেশিনের মধ্যে লেদ মেশিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটোবেলায় সেই কবে লেদ মেশিন চালাবো একটা থাকতো, তো বাচ্চা কাচ্চারা যখন লেদ মেশিনটা চলছে এটা দেখছে, ডিফারেন্ট ডাইস ফর্ম কাটা হচ্ছে, টার্নিং মেশিন রয়েছে, মিলিং মেশিন রয়েছে, তো ওদের মধ্যে একটা একটা আনন্দ এসে যায়। এবং আমার মনে হয় এই আনন্দটাকে যদি একটু নার্সারিং করা হয় 7, 8, 9, 10 বাই তাদের টিচার বা তারা যাদের গার্জেন, তাহলে যেটা ডক্টর পাঁজা প্রথমেই বললেন যে ডিপ্লোমা এডুকেশনটা হচ্ছে একটা রাষ্ট্র তৈরি করবার খুব স্ট্রং একটা ফুটিংয়ের হচ্ছে ফান্ডামেন্টাল স্টেপ, ফাউন্ডেশন স্টোন। তো আমি আশা করি বোঝাতে পেরেছি। একদম খুব সুন্দরভাবে, একেবারে স্কুল লেভেল থেকে যাদের হাতে কলমে কাজ করার একটা প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা খুব সুন্দর একটা জায়গা, এবং রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সেটা একটা বড় ভূমিকা নিতে পারে। আমি একটু ডক্টর পাঁজার কাছে আসবো। স্ট্রিম নির্বাচন, যে কোনো ছাত্রছাত্রী কোন স্ট্রিমটা বেছে নেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়ে যদি একটু গাইডেন্স দেন আপনি। দেখুন, কোনো স্ট্রিম খারাপ নয়, প্রত্যেকটা স্ট্রিম ভালো, এবং প্রত্যেকটা স্ট্রিমের নিজস্ব পরিসর রয়েছে, নিজস্ব জবের স্কোপ রয়েছে, কোনো স্ট্রিমই খারাপ নয়। আমি মেকানিক্যাল পার্সন, আমি বলবো মেকানিক্যাল ভালো, একজন সিভিলের পার্সন তিনি বলবেন সিভিলের পার্সন, এইটা নয়। স্টুডেন্ট নিজে কী ভাবছে বা স্টুডেন্টকে যিনি গাইড করছেন তিনি কী ভাবছেন, তার ন্যাক, তার থেকেও বড়ো জিনিস স্টুডেন্টের ন্যাকটা কোন দিকে। একটা স্টুডেন্ট যদি মনে হয় যে কিছু, আমি কোথাও কোথাও জাস্ট বলছি যে আমার বিল্ডিংয়ের জিনিসপত্র নিয়ে ঘাটতে ভালো লাগে, বা বিল্ডিংয়ে একটা ফ্লোর হচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখছি বা কীভাবে করবো, তাকে আর্কিটেকচার বা সিভিলে সে যেতে পারে। কেউ ছোটোবেলা থেকে মেশিনপত্র ঘাটাঘাটি করতে তার ভালো লাগে, বা মেশিনপত্র খুললে সেখানে দাঁড়িয়ে থাকে স্যার যেটা বললেন, বা কাজ করে বা নিজে কিছু করার চেষ্টা করে সে মেকানিক্যালে যেতে পারে। গাড়ির ক্ষেত্রে আপনার অটোমোবাইল এখন আলাদা করে মেকানিক্যাল থেকে ভেঙে অটোমোবাইল একটা আলাদা স্পেশালাইজ স্ট্রিম করে দিয়েছেন। এরপর হচ্ছে আপনার কারোর দেখবেন ছোটোবেলা থেকে মানে টিভি রেডিও খারাপ হয়ে গেলে নিজেরাই বাড়িতে সারানোর চেষ্টা করে, তো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে যেতে পারেন। মানে বিভিন্ন রকম স্ট্রিম আছে। এরপর যার যেদিকে ন্যাক, আর কিছুটা গার্জেনদের গাইড, কিছুটা যারা সিনিয়র থাকেন বা আত্মীয় স্বজন থাকে তার ওনাদেরও কিছু কনস্ট্রাকটিভ গাইডলাইন, নট প্রেসারাইজড, কনস্ট্রাকটিভ গাইডলাইন যদি পাই একটা ছেলে প্রপার জায়গায় গিয়ে পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। জয়ন্ত স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে চাকরি বাকরির সুযোগটা কীরকম আমাদের রাজ্যে এবং বাইরে? এটা সবসময় আজকের জন্য নয়, যবে থেকে আমরা ডিপ্লোমা, ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট এবং আইটিআই, এই যে টোটাল মোটামুটিভাবে চারটে উইং, এর মাস্টার শেয়ারটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা নেয়, এর একটাই কারণ হচ্ছে যে সার্ভিস ইন্ডাস্ট্রি সেটা সব সময় টোটাল জিডিপির ম্যাক্সিমাম জিনিসটার মানে তার ল্যান্ড শেয়ারটা নেয়, এবং এই রিকোয়ারমেন্টটাকে সাপোর্ট করে হচ্ছে আমাদের ডিপ্লোমা পাস আউট স্টুডেন্টস। তো অটোমেটিক্যালি তাদের স্কোপ মানে গেটিং এ জব অ্যাট দ্য প্রাইমারি লেভেল, টু ভেরি স্পেসিফিক প্রাইমারি লেভেল, এটা একটা যে কোনো অন্যান্য স্ট্রিমের থেকে অনেক বেশি হয়, একটা সায়েন্স হোক, একটা কমার্স হোক, একটা আর্টস হোক, ইভেন দ্য ডিগ্রি ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, তবে তাদের একটা ব্যাপার থাকে যে প্রথম দু বছর বা তিন বছর তাদের নিড টু ট্রাই হার্ড,
কেন? কারণ তারা যেটুকুনি শিখে এলো, যে লেভেলটা শিখলো, সেই লেভেলটাকে আমরা বলি পালিশ। সেটা যতক্ষণ ইন্ডাস্ট্রি সে পালিশটা করছে, তার হয়তো তার এক্সপেকটেশন অনুযায়ী তার অনারারিয়াম সেটা হয়তো ম্যাচ করে না। কিন্তু ডিপ্লোমা পড়েছি, আমার কাজ করার ইচ্ছে রয়েছে, কিন্তু আমি অ্যাবজর্ব নই, এটা হয় না। এটা আজকেও নয়, এটা আজ থেকে 20 বছর আগেও নয়। সুতরাং আপনি বলছেন যে চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধার কোনো জায়গা নেই, খালি একটাই তাকে মাথায় রাখতে হবে যে তার কামিং 2 বছর, পাশ করার পর 2 বছর, জাস্ট ফর এক্সাম্পল, এইটা তার হচ্ছে কিন্তু লার্নিং। তাকে ওই সময়টা তাকে পরিশ্রম করতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, মন দিয়ে শিখতে হবে, নিজেকে ট্রেন করতে হবে, নিজেকে আরও গ্রুম করতে হবে, তারপরে দেন দ্য কম্পিটিশন ইজ ওপেন ফর অল। প্রথম 2 বছর একটু হার্ডশিপ যাবে এবং তারপরে তার জায়গা সে নিজে একবার তৈরি হয়ে গেলে তারপর স্কাই ইজ দ্য লিমিট। এক্স্যাক্টলি তাই। ডক্টর পাঁজা, আপনি শুরুর দিকে একবার বলছিলেন যে ল্যাব খুব ইম্পর্টেন্ট এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে তো বটেই। তো এই যে এখন কোভিড পরিস্থিতি চলছে, প্রায় 2 বছর হতে চললো, এই সময়টায় ল্যাব কিভাবে অপারেট করছে? পড়াশোনা তো বেশিরভাগ ক্ষেত্রে, যদিও সামনে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে সব ওপেন হয়ে যাওয়ার কথা এখনো পর্যন্ত শুনেছি আমরা, তবু এখনো পর্যন্ত কিভাবে রয়েছে? দেখুন, এখন ঘটনা হচ্ছে ফিজিক্যালি গিয়ে ক্লাস করা এবং ফিজিক্যালি গিয়ে ল্যাব করা, এর কোনো বিকল্পই নেই। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, এর কোনো বিকল্প নেই। কিন্তু সিচুয়েশান, এই কোভিড সিচুয়েশানে তো কেউ বাড়িতে বসে থাকবে না বা 2 বছর নষ্ট করবে না, জানি না কতদিন চলবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে বলছি, আমরা কিছু ভিডিও লেকচার বানিয়েছি, ভিডিও লেকচার বানিয়ে ক্যান্ডিডেটদের দিয়েছি, এবং শুধু ভিডিও লেকচার নয়, সঙ্গে ল্যাবের যে এক্সপেরিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা কলেজে আসতে পারছে না, আমরা নিজেরা এক্সপেরিমেন্টটা করছি এবং সেইটার পুরো ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেটা ওদেরকে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, এবং ওইটা দেখার পর হাতে কলমে করতে পারছে না, দেখতে পাচ্ছে। আমরা ক্যালকুলেশানগুলো তাকে বাড়িতে দিচ্ছি যে এই এই ডেটা এসছে, তোমরা ক্যালকুলেশান করে আমাদেরকে জমা দাও, থ্রু অনলাইন বিভিন্ন ক্লাসরুম, বিভিন্ন LMS পোর্টাল ধরে আমাদের জমা দিচ্ছে, আমরা সেটা চেক করছি, তাদের দিচ্ছি, সাপোর্ট আমরা দিচ্ছি। এখন আবার কিছুটা পার্সিয়ালি ক্লাস হচ্ছে ফিজিক্যালি, বর্তমানে চালু হয়েছে, গভর্নমেন্ট অ্যালাউ করেছে, তো আমরা এখন ফিজিক্যালি ক্লাস আবার নিচ্ছি। আপনি বলছেন যে ফিজিক্যালি ক্লাস নিতে পারলে তার থেকে ভালো আর কিছু নেই, হাতে কলমে শিক্ষা কখনো ভিডিও দেখে হয় না, সেটা তো ফিজিক্যালি তো সাপ্লিমেন্ট দিয়ে যতটা সম্ভব চালানো হয়েছে। আমাদের আবার একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন, ছোট্ট বিরতির পর ফিরে আসছে কি হতে চাই অনুষ্ঠানে। Oh,
ফিরে এলাম বিরতির পর। কি হতে চাই অনুষ্ঠানে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলছি, সে নিয়ে আলোচনা চলছে, খুব বেশি সময় হাতে নেই। জয়ন্ত স্যার, একটু আগে আপনি বলছিলেন যে স্কাই ইজ দ্য লিমিট, যারা প্রথম দুবছর সেই হার্ডশিপটাকে ওভারকাম করে নিতে পারবে চাকরির ক্ষেত্রে, তারপরে স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু কোনো ছাত্রছাত্রী যখন পড়াশুনো করছে, সে ওই জায়গাটায় পৌঁছানোর জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে বা তাকে কিভাবে গাইড করেন আপনারা, এমপ্লয়েবল সে কিভাবে হয়ে ওঠে? এটা খুব একটা খুব জরুরি জিনিস এবং এই প্রশ্নটা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। গার্জেনরা যেমন ভর্তি করায় কোনো একটা স্টুডেন্টকে তাদের পছন্দসই কোনো ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটের যেটাকে আমরা বলি পেডাগগি, মানে পঠন পাঠনটা কীভাবে হয়, এমন হতে পারে যে আমার কাছে অনেক জিনিস আছে, সো কল্ড মডার্ন ইনস্ট্রুমেন্টস, মডার্ন টিচার্স, কিন্তু এই সমস্ত কিছুর পরে তার বেনিফিটটা ছাত্রছাত্রীর কাছে কীভাবে পৌঁছচ্ছে। রিসার্চ করার জায়গা আছে কিন্তু রিসার্চটাই হচ্ছে না, তাহলে কোনো লাভ হচ্ছে না, ইজন্ট ইট? একদমই। তো এই পেডাগগি ব্যাপারটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটাই একটা ইনস্টিটিউটকে আরেকটা ইনস্টিটিউট থেকে আলাদা করে, মেবি গভর্নমেন্ট মেবি প্রাইভেট। আমি আমার কলেজের বা আমার ইনস্টিটিউটের বা আমার গ্রুপের কতগুলো গাইডলাইন আমি এখানে একটু জাস্ট শেয়ার করতে চাই যে কিভাবে আমরা এই জিনিসটাকে দেখি। প্রথম কথাটা হচ্ছে যে স্টুডেন্ট যখন তার বাড়ি থেকে আমার স্কুলে আসছে, তাকে আমার প্রথম যেটা দরকার হচ্ছে একটা হোম অ্যাওয়ে হোম, এই কনসেপশনে তাকে নিয়ে আসা। সে যেন স্কুলে বা কলেজে আসতে তার মন থেকে যেন একটা তাগিদ তৈরি হয়, এটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। এবং সে যখন এখানে এসে দেখলো যে না, এরকম একটা অ্যাটমসফিয়ার এখানে রয়েছে যেখানে সে ওপেন হতে পারছে টু সামওয়ান, এইখান থেকে তার কিন্তু রান অফ এক্সেলেন্সটা শুরু, এটা খুব জরুরি। কারণ ধরেই নেওয়া হয় যে একটা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট, তার বয়স কত, 15.6, রেজাল্ট টেজাল্ট বেরিয়ে 16.5, এবং তার কিছু কিছু ভয়ের জায়গা আছে, সে অঙ্কটা ভালো পারে না, রাইট, সে ফিজিক্সটা কিছু বুঝতে পারছে না, ইংরেজি ভালো লিখতে পারছে না, পাঁচজন লোকের সামনে সে ভালো বলতে পারছে না, তো অনেকগুলো কিন্তু শর্টকামিংস বা ড্রব্যাক বা কিছু বটল লেক্স নিয়ে একটা এই লেভেলের স্টুডেন্ট, এই বয়স বয়সটা বলছি, সে কিন্তু স্কুলটায় আসছে। তো ওই জায়গা থেকে পিক করাটা হচ্ছে কিন্তু একটা ইনস্টিটিউটের একদম ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি। তার জন্য আমাদের এন্টায়ার যে গ্রুপ, আমরা প্রত্যেকটা স্কুলে কলেজে একটা স্পেশাল পদ্ধতি ফলো করি, সেটাকে বলি আমরা মেন্টরশিপ। ঠিক এই যে স্যার বলছিলেন যে সেই এখন কম্পিটিশনটা এমন জায়গায় গেছে যেখানে আমরা বলি এটাকে কাটিং এজ, কাটিং এজ হতে হবে। তার সত্যি কি উপকারটা হচ্ছে, হোয়াট ইজ দ্য আউটপুট? আমি এই করেছি ওই করেছি বললাম নি, ইট মাস্ট বি ভিজিবল, ভেরিফায়াবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। তো এই মেন্টারিং সিস্টেমটা যেটা করা হয়, 15 জন বা 10 জন বা 20 জন, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য গ্রুপ, লেভেল অফ দ্য গ্রুপ, তাদেরকে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কেয়ার করানো হয়। এবং এই কেয়ারটার পরে আমরা কোর্সের যে বেনিফিটগুলো যেগুলো দেওয়া আছে তার প্রপার ইমপ্লিমেন্টেশনটা করি। যদি আমরা দেখি গত 4 বছরে 5 বছরে ডিম্যান্ড ফ্রম দ্য স্টুডেন্টস বাই দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ লার্জলি চেঞ্জড, মানে এতটা পরিবর্তন হয়েছে যে ভাবাই যায় না। আগে একটা আগে ভাবা হতো যে ভালো একটা পরীক্ষা দিয়েছে, মানে চাকরির পরীক্ষা দিয়েছে, সিলেক্টেড, এখন আদৌ নয়। সে চাকরির পরীক্ষা দিচ্ছে, তারপর তার একটা এইচআর রাউন্ড হচ্ছে, তারপর তো একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে, এই সমস্ত কিছু হওয়ার পরে একটা একটা একজন মানে অ্যাসপিরেন্টকে একটা ইন্ডাস্ট্রি কিন্তু চাকরি দিচ্ছে। এবং এটা সব কলেজে আমাদের সবাইকার একটা মানে আমাদের উদাহরণটা আছে আমাদের কাছে, যে অ্যাকাডেমিক্যালি খুব সাউন্ড ছিল না, কোনো রকমে সেই গেটটা ক্রস করেছে, মানে পাস পেয়ে ক্রস করেছে, কিন্তু সে এইচআর রাউন্ড অত এবং গ্রুপ ডিসকাশন রাউন্ড এত স্ট্রং দিয়েছে যে পিপুল স্টার্টেড লাফিং, মানে আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স,
ডিপ্লোমা লেভেলে আমার গত বছরের স্টুডেন্ট সে ইনফোসিস ক্র্যাক করেছে। ক্যান ইউ ইমাজিন অফ দিস, একটা ডিপ্লোমা স্টুডেন্ট ওয়ার্কিং অ্যাট ইনফোসিস, এবং ওইখানে ওগুলো পরীক্ষা নিচ্ছে, তখন কিন্তু ওরা বিটেক এমটেক এসব আলাদা করে না, এটা কমন এক্সামিনেশন দ্যাট এভরিবডি হ্যাজ টু পাস থ্রু। তারা তাকে সাপোর্টটা করবে, এবং ইট ইজ অ্যাকচুয়ালি জয়েনিং হ্যান্ড প্রপোজিশন, ছাত্রকে এগোতে হবে, মাস্টারমশাই এগোবে। সো ফাইনালি আমাকে রান ফর এক্সেলেন্স, আমাকে অ্যাজ এ স্টুডেন্ট আমাকে ভালোর জন্য দৌড়াতে হবে। তো এবার আমি কাম ব্যাক টু দিস ওয়ান, যাকে ইংরেজি ভালো পাচ্ছে না, লিখতে পারছে না, আমাদের কোর্সে যদি আমরা খুব ভালো করে দেখি, কোর্সটা কিন্তু অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে ইট ইজ মডিফাইড, মানে দ্যার ইজ নট ডাউট অ্যাবাউট ইট। কতগুলো জিনিস এসেছে আমরা, মানে কোর্সের নামটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিলস, এগুলো কিন্তু আমার সময় খুব ভাবতেই পারে ছিল না এগুলো, সাবজেক্ট অফ প্রফেশনাল প্র্যাকটিসেস, এবং এটা ফার্স্ট ইয়ার থেকে আরম্ভ করে একেবারে থার্ড ইয়ার সিক্স সেমিস্টার অবধি কিন্তু আছে, প্রফেশনাল প্র্যাকটিস ওয়ান, প্রফেশনাল প্র্যাকটিস টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, রাইট। এবং আরেকটা হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্টস, মানে ট্রুলি এইগুলো যদি ছেলে মেয়েদের মধ্যে একটু ওই করে দেওয়া যায়, তাহলে তাকে আর আপনাকে দেখতে হবে না, দে উইল রান বাই হিজ ওন। আরেকটা জিনিস দেখা দরকার, মানে আমি জাস্ট দুটো জিনিসকে ক্লাব আপ করছি, যে একটা ইনস্টিটিউট সে তার লেভেলে তার যারা আশেপাশে তাদের জায়গাতে বিলং করছে নাকি তার থেকে এগিয়ে আছে, এটা খুব জরুরি। আমি একটা উদাহরণ দিচ্ছি, ডিপ্লোমা লেভেল বলি আমি বলছি ব্যাপারটা, উই নো দেয়ার আর মেনি সেমিনার্স, ওয়ার্কশপস, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কনফারেন্সেস, এটা এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো একটা ডিপ্লোমা লেভেল ইনস্টিটিউট সে কোন লেভেলে বিলং করছে, একটা ডিগ্রি কলেজ সেখানে ন্যাশনাল কনফারেন্স হবে, কোয়াইট অবভিয়াস, ইউনিভার্সিটি সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, ইট ইজ কোয়াইট অবভিয়াস, কিন্তু একটা ন্যাশনাল কনফারেন্স একটা ডিপ্লোমা কলেজ কি অর্গানাইজ করে, এটা কিন্তু একটা মাপকাঠি। এবং ওই যে কনফারেন্সটা হচ্ছে সেইখানে স্টুডেন্টরা তাদের পেপার প্রেজেন্ট করছে, এগুলো কিন্তু মাপকাঠি। তো এই পুরো জার্নিটাকে ওই তিন বছর অবধি নিয়ে যাওয়াটা আর তাদের চোখে ওই স্বপ্নটা এনে দেওয়াটা, সেটা ইনস্টিটিউটের একটা বড়, এটাই হচ্ছে কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে ডক্টর ফাজা, আমরা একবার আপনি ওয়েভার স্কিমের কথা বলেছেন, তবু আরেকবার যদি একটু বলে দেন যে স্কলারশিপ এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। স্কলারশিপ দেখুন, টিউশন ফি ওয়েভার স্কিমটা হচ্ছে 5% অফ স্টুডেন্ট, তো এইটা হচ্ছে আবার বলছি যে বিলো 2.5 লাখ যাদের ফ্যামিলি ইনকাম, নট সিঙ্গেল মা বাবা লাইক দ্যাট, টোটাল ফ্যামিলি ইনকাম টু বিলো দ্য 2.5 লাখ, আড়াই লাখের কম হলে, আড়াই লাখের কম, এবং সেটা সার্টিফাইড করাতে হবে এসডিও বিডিও লাইক দ্যাট, এই টাইপের কম্পিটেন্ট অথরিটি থেকে। তো 5% সিট হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চের 5% সিট হচ্ছে টিএফডব্লিউ ক্যান্ডিডেট, টিউশন ফিটা কিছু লাগছে না। এছাড়া বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে আফটার অ্যাডমিশন, যেটা নাম্বার ভিত্তিতে প্রত্যেক সেমিস্টারের নাম্বার বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার সেগুলোর ভিত্তিতে দেওয়া হয়। যেমন বিবেকানন্দ স্কলারশিপ আছে, এআইসিটির এখন নতুন একটা কিছু স্কলারশিপ চালু করার চিন্তাভাবনা করেছে, তো এগুলো আলাদা আছে, এবার স্যার আরও ভালো বলতে পারবেন স্কলারশিপের বিষয়টা। এইগুলো তো রয়েছে, যেমন মনে হয় রয়েছে যেটা বললেন রয়েছে, এর সঙ্গে রয়েছে মেরিট কাম ইন স্কলারশিপ, আমাদের রয়েছে মাইনরিটি স্কলারশিপ, এসসি অ্যান্ড এসটি স্কলারশিপ, এবং কিছু অনেক কিছু প্রাইভেট যেগুলো স্যার প্রিয়মতা বিড়লা তার স্কলারশিপ রয়েছে, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্য আলাদা আলাদা, যে মাধ্যমিক হয়তো দুস্থ মেধাবী, সত্যি করে মেধাবী এবং দুস্থ হয়, একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে যে টাকাটা আমাদের রাজ্য সরকার দিচ্ছেন সেটার মধ্যে কিন্তু বয়সের যে যে স্ল্যাবটা, স্ল্যাব 1-3, এর মধ্যে ডিপ্লোমাটা পুরোটা এসে যাচ্ছে, তবু তারা কিন্তু এটাও পায়। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক তারা কিন্তু এই ধরনের দুস্থ ছাত্রছাত্রীদেরকে এডুকেশন লোন দিতে অফিসিয়ালি কিন্তু তারা বলা যায় বাধ্য। এবারে আমরা যদি কলেজ থেকে যদি আমাদের কাছে আসে, আমরা সেগুলোকে রেকমেন্ড করি। এরকম বহু ছাত্রছাত্রী আমার স্কুলে পড়ে যারা কিন্তু পেয়েছে গভর্নমেন্ট লোন, এবং তাদের যে সময়টা, এই সময়টা অনেক তারা চাকরি বাকরি করে এই টাকাটা ফেরত দিতে পাচ্ছে। আর লেটেস্ট ইনক্লুশন হচ্ছে এবারে আমাদের যে ক্রেডিট কার্ড স্কিম,
সেখানে তো অসম্ভব রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যদি ছাত্রছাত্রীরা চায়, গার্জেন যদি চায়, তাহলে পড়াশোনা করাটা কিন্তু আর দুরূহ বা একটা অসম্ভব কাজ কিছু নয়। একদমই একদম। পরে কি আপনি সাজেস্ট করবেন ছাত্রছাত্রীদের সেই চাকরির মধ্যে চলে যেতে না? হ্যাঁ, এই যে আমি একটা প্রশ্ন বলেছিলাম যে ট্রানজিশনটা কখন এসে গেছে সে বোঝেনি। একদম। ফার্স্ট ইয়ারে অঙ্ক ভয় পায়, আর থার্ড ইয়ারে সে প্রজেক্ট করেছে সিমুলেশনের ওপরে, আমার কলেজে এরকম ছাত্রছাত্রী প্রচুর। আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা বলছি, এই মাস চারেক আগে একটা অনলাইনে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র তার একটা প্রজেক্ট কম্পিটিশনের একটা প্রজেক্ট কম্পিটিশন মতন করলো। তো মাই স্টুডেন্টস ইন টু ডিফারেন্ট ক্যাটেগরি, ইন ওয়ান দে স্টুড ফার্স্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান দে স্টুড সেকেন্ড ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। দ্য এন্টায়ার ওয়ার্ক, দ্য এন্টায়ার প্রজেক্ট ওয়াজ ম্যাথামেটিক্স বেসড। তো আমি ইন্টার ডিসিপ্লিনারি করেছিলাম। তো আপনি বলছেন যে শেষ মুহূর্তে এসে তাকে সেটা বুঝে নিতে হবে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে তার প্রফেসররাও তাকে গাইড করতে পারে। আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। অনেক ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমি একবার ছোট্ট করে আমাদের ঠিকানাটা মনে করিয়ে দিই, আপনারা চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হলো কি হতে চাই, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, 18/3 উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 700095। আরও একবার অনেক ধন্যবাদ স্যার। আবার কথা হবে কি হতে চাই অনুষ্ঠানে। জেআইএস গ্রুপ এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শুক্রবার আবার হাজির হবে। সবাই সঙ্গে থাকবেন। নমস্কার।